সিপিএম ও তার শাখা সংগঠনের সহ ট্রেড ইউনিয়নের ডাকে আগামী 26 নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আর তার সমর্থনে আজ নবদ্বীপে নবদ্বীপ DYFI এর ডাকে বিকেল 5টায় একটি সাইকেল মিছিলের আয়োজন করা হয়েছিল। নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন মাঠ থেকে শুরু হয়ে নবদ্বীপ গোটা শহর জুড়ে হয় এই মিছিলটি। আগামী ধর্মঘটে সাধারণ মানুষ তাদের ডাকে সাড়া দিচ্ছেন বলেও দাবি নদিয়া জেলা DYFI এর সভাপতি রুদ্রপ্রসাদ মুখার্জির। তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন এবং এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকেই দায়ী করলেন। সব মিলিয়ে আজকের এই মিছিলে কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। 26 তারিখ সাধারণ ধর্মঘট, সারা দেশের সমস্ত শ্রমিক সংগঠনগুলো RSS এবং তৃণমূলের শ্রমিক সংগঠন বাদ দিয়ে ধর্মঘট ডেকেছে। সেই ধর্মঘটের সমর্থনে আমরা নবদ্বীপে আজকে ছাত্ররা যুবরা DYFI এর উদ্যোগে আমরা আজকে সাইকেল মিছিল করব। আপনারা জানেন যে এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে সারা দেশটা কোন দিকে যাচ্ছে। সারা দেশের অর্থনীতিকে ভেঙে দেওয়া হয়েছে, বেকার ছেলে মেয়েদের কাজ নেই, কর্মসংস্থান নেই, যারা কাজ করতো তাদের কাজ চলে যাচ্ছে, স্থায়ী কাজের ব্যবস্থা নেই, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল হায়ার অ্যান্ড ফায়ার পলিসি। ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের দেশে আমাদের রাজ্যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার 365 দিন কাজ দিতে পারছে না, আর আমরা 365 দিন যাতে কাজ পায় বেকার ছেলে মেয়েরা, সেই 365 দিন কাজের দাবিতে আমরা DYFI আহ্বান করেছি একদিন আমরা কাজ বন্ধ রাখবো 26 নভেম্বর। এই 26 তারিখ 26 নভেম্বর আমাদের দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, ছাত্র, যুব, তাদের সবার দাবি নিয়ে 26 তারিখ ধর্মঘট। সেই ধর্মঘটকে মানুষের ধর্মঘটে রূপান্তরিত করতে হবে। মানুষ রাস্তায় বেরিয়েছে, মানুষ আমাদের সমর্থন করছে, সেই দাবিগুলোকে সামনে নিয়েই আজকে আমাদের সারা নবদ্বীপ জুড়ে সাইকেল র্যালি হবে, ছাত্ররা যুবরা মিলে করবে। আগামী 25 তারিখ নবদ্বীপে আমাদের কেন্দ্রীয় মিছিল রয়েছে, 26 তারিখে ধর্মঘট সফল করার জন্য মানুষের কাছে আমরা যাচ্ছি। এই হলো।